বিধবার হাতে হবে খড়ি। ভাতারের মাথা খেলাম ভব ঘুরে আমি হলাম, গোলায় জুড়লো না আমায় দড়ি। আজ বিধবার হাতে হবে খড়ি, পাতারের মাথা খেলাম বব ঘুরে আমি হলাম, পাতারের মাথা খেলাম বব ঘুরে আমি হলাম, গোলায় জুড়লো না আমায় দড়ি। আজ বিধবার হাতে হবে খড়ি, কত লোকে শীষ মারে পুকা মাছ ধরবড় করে, কত লোকে শীষ মারে পুকা মাছ ধরবড় করে, দেব না কলঙ্কেরই কালি। তবু মনে করে উতারে পাতাল ডাকে আমায় কত মাতাল, মনে করে উতারে পাতাল ডাকে আমায় কত মাতাল, টাকা দেবে কাড়ি কাড়ি। আজ বিধবার হাতে হবে খড়ি, বিধবার হাতে হবে খড়ি, বিধবার হাতে হবে খড়ি। দাদা গো কি বলবো, জ্বালায় আমি জ্বলে যাচ্ছি। শুধু একটা ছেলের জন্য আজকের পাঁচ বছর তার জন্য আমি মেয়ে দেখছি, কিন্তু একটা মেয়ে আমি জোড়াতে পারছি না। এমনকি হাটে হাটে বর সাজি নিয়ে তাকে বসছি, হাট বাবুকে বটিও দিচ্ছি। নমস্কার নমস্কার নমস্কার, আপনারা আমাকে সবাই চেনেন, আমি হলাম এখানকার এমএলএ, অর্থাৎ জনগণের প্রতিনিধি। আচ্ছা আপনারা বলুন তো, আমি আপনাদের কত সুখী রেখেছি বলুন তো, বলুন না। আরে আপনারা চুপ করে আছেন কেন, এই তো প্রত্যেকটি পাড়ায় পাড়ায় একটা করে জলের কল দিয়েছি। হ্যাঁ বাবু, কল দিয়েছে, জল ওঠে না, নিচ থেকে সাদা বালি উঠতেছে। জগন্নাথ বাবু, তোমার নুন খেয়েছি গুন গাইবো না? আরে এই যে মাঝখানে আমফান ঝড় গেল, এই ঝড়ে প্রত্যেককে আমি দুটো তিনটে করে ত্রিপল পাইয়ে দিয়েছি। হ্যাঁ, যার ঘর ভেঙে গেছে তাকে ত্রিপল দেয়নি, যার ভালো ঘর ছাতপালা ঘর তাকে ত্রিপল দিয়েছে গো। জগন্নাথ বাবু, পরেরটা পরেরটা। আমার পাড়ায় যত বাল্য বিধবা ছিল আমার গাঁটের পয়সা খরচ করে প্রত্যেককে আমি বিয়ে দিয়ে দিয়েছি। হ্যাঁ বাবু, স্বার্থের জন্য দিয়েছে, স্বার্থ পুরি গেলে আবার কেটে পড়বে। জগন্নাথ বাবু, পরেরটা পরেরটা। তাই বন্ধুগণ, আমার একটাই অনুরোধ, সামনে যে বিধানসভা ভোটটা আসছে এই ভোটে যদি আমাকে জিতিয়ে দিতে পারেন আমি চিরদিন আপনাদের পাশেই থাকব। মোটে না, ভোটের আগে সব নেতারা বলে ভোট ফুরি গেলে সবাই পড়ে পড়ে, কাউকে দেখা যায় না। জগন্ন বাবু, পরেরটা পরেরটা। দাদা, এত লোকের এত কিছু দিয়েছো, আমাকেও দিয়েছো, আমি না বলবো না, খুব ভালো লেগেছিল দাদা, আর একবার আমার দিতে হবে। আবার তোমার দিতে হবে? হ্যাঁ গো দাদা, শুধু খালি পাবলিকের দাও দাও আর দাও, দিয়ে দিয়ে আমার তপিল শূন্য হয়ে যাচ্ছে। ও যতই শূন্য হোক না কেন, কিন্তু আমার আবার দিতে হবে। আবার দিতে হবে? হ্যাঁ দাদা। তা তোমার কি দিতে হবে? দাদা এমন কিছু নয়, যে জিনিসটা তুমি আমাকে দেবে তার বিনিময়ে আমি তোমাকে 80,000 টাকা দেবো। জগন্নাথ বাবু, 80,000 টাকা এসেছে। হ্যাঁ বাবু, আগে টাকা পরে কাজ, বর্তমানে চলছে সমাজ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ তোমার বক্তব্যটা বলে ফেলো। দাদা এমন কিছু নয়, আমার ছেলের জন্য তুমি একটা মেয়ে দেখে দেবে। এই জগন্নাথ বাবু, এই মেয়ে কোথায় পাবো? হ্যাঁ বাবু, টাকার জন্য সবই হবে, এমএলএ এমএলএ থাকবে, টাকার জন্য ঘটক সাথে মেয়ে খুঁজতে যাবে, ভোটের সময় যদি ভোট ভিক্ষে করতে পারো বাড়ি বাড়ি, কেন মেয়ে খুঁজলে পাবে না বাবু? এই এটা কি সম্ভব? হ্যাঁ চেষ্টা করলে সব হবে, চান্স নেবো। তাহলে আপনারা কেউ কোথায় যাবেন না, ফিরে আসছি বাবু আর আমি ছোট্ট একটা ব্রেক নিয়ে। ও গো, তুমি না এলে যে কাঁটাতে ভরেছি আমার ফুলের সজ্জা, লজ্জা মরি মরি কি লজ্জা, মরে যাই কি লজ্জা, মরি মরি কি লজ্জা। ও গো, তুমি না এলে যে কাঁটাতে ভরেছি আমার ফুলের সজ্জা, লজ্জা মরি মরি কি লজ্জা, মরে যাই কি লজ্জা, মরি মরি কি লজ্জা। দেখো সবে মাত্র বিদেশ থেকে আমি পড়ে এলাম, এসে কি দেখছি আমার বাবা দেখলো না শুনলো না, একটা ছেলে ধরে আমি বিয়ে দিচ্ছে, কিন্তু আজকের বিয়ে এক্ষুনি বর আসবে, আমার বাপিটা কোথায় গেছে বলো তো? ও বাপি ও বাপি ও বাপি। আরে মামুনি কি ব্যাপার, তুই এইভাবে চেল্লাচিল্লি করছিস কেন? কেন চেল্লাবো না, তুমি কোথায় গেছিলে বলো তো? ওহ মা, তুই তো জানিস তোর বাবা একজন এমএলএ। তা কি হয়েছে? আরে আমার কত কাজ থাকতে পারে। ওই দেখেছো, এই নিয়ে তুই মাথা। আয় সে রিংটন লেগেছে।
হ্যালো হ্যালো, কে বলছেন? স্যার আমি সুজয় বলছিলাম। আচ্ছা, আপনি যে একটা চাকরি পাইয়ে দেবে বলেন, 3 লাখ টাকা চেয়েছিলেন, টাকাটা আমি জোগাড় করেছি, আপনার অফিসের সামনে আমি দাঁড়িয়ে আছি, আপনি তাড়াতাড়ি চলে আসুন। ঠিক আছে, আপনি আমার অফিসের সামনে থাকুন, আমি এই মুহূর্তে যাচ্ছি। এই মামনি। হ্যাঁ বলো। এই মামনি মা, তুই যেন মাথা গরম করিস না। আরে আমার একটা জরুরি ফোন এসেছে। আচ্ছা, আমি যাবো আর আসবো। দেখেছো, এক্ষুনি বড় আসবে, আমার বাপিটা চলে গেল, আমি একা একা। এই চলে না, সানাই বাজারে বড় এসেছে, বড় এসেছে। কতদিন এই কাউ কাউ করে বেড়াচ্ছে একটা মেয়ে বাইনি, কত জায়গায় ঘুরেছি, কত লোকের বলতেছি, কেউ একটা মেয়ে দেয়নি, কত মেয়ের বাপের বলেছি, তারা বলতে না না আমার মেয়ে এখন পড়তেছে, বিয়ে দেওয়া যাবে নি, ওদিকে দেখো লাইন করে চলে যাচ্ছে, আমার পছন্দ করেনি, আমার ভাগনা ঠিক পছন্দ করে রেখেছে। করবে কি করে তো, তোর দেখা ছিড়ি কি আর তোর ভাগনা দেখতে কি, আমার কি খারাপ দেখতে না, আমার কি অন্য কার্তিক ঠাকুরের মতন দেখতে না, কতদিন আজকের বেয়েছি তখন ছাড়বো নি, বেশি আশা করলে হবে নি, মাল তো কোট হয়ে বসে আছে, কোট হয়ে বসে থাকলে তা করো, আজকে আমি ফাটাবো। বলবে তো বন্ধু যখন বহুগুলাইয়া আমার বাড়ির সামনে দিয়া, বন্ধু যখন বহুগুলাইয়া আমার বাড়ির সামনে দিয়া, রঙ করে কি বলছেন, তুই তো বরে রেছিস, বরের সঙ্গে কোন বরে জানিস, ও তো কোল বরে, এটা কোল বরে আছে, আমি কোল বর আর এই শালা সলিড বর, শালা ছাড়বো, জীবন আমার সঁপে দিলাম তোমারই বুকে, তুমি আমার সবই জীবন আমার সঁপে দিলাম তোমারই বুকে, তুমি আমার সবই থাকবো যে, তাই নাকি, এক বছরে বাবা হব, এক বছরে বাবা হব, মনে আমার যাই।
না না, তোমার সঙ্গে তো আমার বিয়ে হবার কথা ছিল। আমার আশীর্বাদী আংটি তো তোমার আঙুলে পরানো আছে। তোমার বাবা কথা দিয়েছিল আমাকে জামাই করবো বলে। আমার যখন বিয়ে হলো না, বিয়ে হতে দেবো না আমি। মামনি, কি ব্যাপার? বাড়িতে এত গন্ডগোল হচ্ছে কেন? কি হয়েছে? গন্ডগোলটা কি নিয়ে হচ্ছে দেখো, নিজের চোখে দেখো। এই প্রবি, হ্যাঁ বাবু, তোর এত বড় স্পর্ধা, তুই আমার মেয়েকে বর্ষিতে বিয়ে করতে এসেছিস? কেন বাবু, আমি তোমার জামাই তো। ছি 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 ছি, লাজ লজ্জা বোধ বলে কিছু নেই তো? আমার কিছু লাজ লজ্জা? আমি তোমার জামাই, আমি তোমার লাজ লজ্জাটা কেন আমার? ও বাপি, আমি ওকে বিয়ে করব। আরে মামনি, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আরে কার্তিক ঠাকুর ফেল হয়েছে। ছি 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 ছি, তোর জন্য আমি কত সুন্দর ছেলে আমি জোগাড় করে রেখেছি, তুই শেষ পর্যন্ত এই কাঠবিড়ালিকে বিয়ে পছন্দ করেছিস? ইয়ে মামি, কাঠবিড়ালি? হ্যাঁ, এই কথা বলতেছে? ছি 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 ছি, হ্যাঁ, খুঁটে কুড়ুনের বেটা মোড়ল সেজেছে। জনগণের কথা দিয়ে ভোটগুলো সব নিল, তারপরে তে আছে লাতি ঝাঁটা, একদম গোলাতি ঝাঁটা। আর জনগণের কথা দিয়ে ভোটগুলো সব নিল, তারপরে আছে লাতি ঝাঁটা, গোলাতি ঝাঁটা। এই খাচ্ছে তাঁদি তাঁদুলে বিপদে এলে গরু কিনে, উপকারে ভুলে যায় পেছনেরই কথা, পেছনেরই কথা, পেছনেরই কথা। লাইলা মেলাইল, বিয়ে বাড়িয়ে শালা করছে ঝামেলা, আমি তো মা ছাড়বো না, এ শালা ওকালে মরবে। হ্যাঁ তো দিনই বলে কত কথা ও তো হবে। এই প্রবি, হ্যাঁ, তোর কি লাজ লজ্জা বোধ বলে কিছু নেই? কেন বাবু, আমার আবার লজ্জাটা কিসে? বানর হয়ে চাঁদ ধরতে এসেছিস? ও দাদা, মুখ সামলে কথা বলবে। তোমার আকাশের চাঁদ যদি মারতে লেবাসে, যার হাতে সামনে পড়বে সে তো ধরবেই। খুদ ব্যাপারই মনে করে যা জানি কিনতে চাই, দর দামে ঠিক হয়েছে বিক্রি কতর গুড়ো গাই। তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার মেয়েকে গরুর সঙ্গে তুলনা করছো? করবো না, মেয়ের তো উপযুক্ত বয়স আছে, সময় মতন যদি না বিয়ে দাও সবাই মিলে এই কথাটা বলবে। সাংবার সভাতে কে হবে আমার স্বামী? কত হাটে বটি দিয়েছি, বউ কিনবো আম। হ্যাঁ, তা কত জায়গায় ঘুরেছি, কিভাবে ঘুরেছি, সারা মেয়ে পাইনি। আজকে রেস্ট যখন আমি বউ কিনে নে বাড়ি যাবো। খুদ ব্যাপারই মনে করে যা জানি কিনতে চাই, দরদাম ঠিক হয়েছে বিক্রি কতর গুড়ো গাই। সাইবার সভাতে কে হবে আমার স্বামী? কত হাটে বটি দিয়েছি, বউ কিনবো আম। ওজন বুঝে মেশিন বিক্রি খাপি কাছে জনতা, কাছে জনতা। আরে জানো, এই মুহূর্তে আমার হাতে যা ক্ষমতা আছে, তোদেরকে আমি জেল খাটাতে পারি। খালি লোকের জেল খাটাচ্ছে, টাকা নিচ্ছে, নিজের অ্যাকাউন্টে ঢুকাচ্ছে আর লোকের জেল খাটাচ্ছে। এই জন্য মানুষ কোথায় বলে যে কাককেই যতই তোমরা ওয়াশিং মেশিনে ঢোকাও না কেন, কাক কোনোদিন বক হবে না। কি বলছেন? রাজার বাপে রাজ জন্য সব ভিলেন মরেছে, রাবণ হব লঙ্কা রাখবো কাপড়ে গেল ফেঁসে। তা বাবু, তোমার তো কাপড় ফাঁসবে, এমনিও ফাঁসবে ওমনিও ফাঁসবে। পরে টাকা নিচ্ছ, নিজের অ্যাকাউন্টে ঢোকাচ্ছ, তা তোমার কাপড় ফাঁসবে নাকি অন্য লোকের ফাঁসবে? আর সত্যের বিচার করি আমি, আমি হলাম সাংবাদিক। আর শ্বশুর মশাই নমস্কার, তোমার জন্মের নেই ঠিক। তোর এত বড় স্পর্ধা, তুই আমার জন্ম তুলে কথা বলি। রাজার পথে রাজ জন্য সব ভিলেন মরেছে, রাবণ হব লঙ্কা রাখবো কাপড়ে গেল ফেঁসে। জনগণের কথা দিয়ে ভোটগুলো সামিল, তারপরে লাঠি ঝাঁটা, ও লাঠি ঝাঁটা, ও লাঠি ঝাঁটা। প্রবীর, হ্যাঁ সত্যি বাবা, আমি মহা ভুল করেছি, আমি অন্যায় করেছি। তোর মার কাছ থেকে আমি 80,000 টাকা নিয়েছিলাম, তোকে একটা মেয়ে দেখে দেবো বলেছিলাম, কিন্তু আমি সেটা পারিনি, সেটা আমার অক্ষমতা। বাবা, আমার যে বিষয় সম্পত্তি আছে আমি সব তোর নামে লিখে দেবো। সত্যি বলছো বাবু? তুই আমার মেয়েটাকে যেন কাঁদাস না। না, আর জগন্নাথ বাবু, বাবা তোকে আমি একটা কথা বলি। হ্যাঁ বলুন। জন্ম মৃত্যু বিয়ে এটা কিন্তু বিধাতার নিয়ে। ঠিক বলেছেন বাবু। যার ভাগ্যে যেটা ছিল সেটা হয়ে গেছে, তাই তো। তাই আমি আজ স্পষ্ট বুঝতে পারলাম, সত্যকে কেউ কোনোদিন মিথ্যার কালো কাপড়ে ঢেকে রাখতে পারে না। সত্য চির শাশ্বত। বেয়ান, হ্যাঁ বল। মনের রাগ দূর করে আমার সঙ্গে ভিতরে এসো। কেন? তোমার সঙ্গে অনেক আলোচনা আছে। আবার আলোচনা কেন? এই যে, আচ্ছা তুমি যদি আমার বর হলে তাহলে ওটা কি? কেন রাও বন্ধু তো,
তা বন্ধু এখানে কি কথা? তা ওই বন্ধু হতে তার আমার বিয়েটা হলো তো। সে কি? হ্যাঁ বন্ধু আর আমার মা দুজনে যুক্তি করে তারপর তোমার সঙ্গে বিয়েটা দিল তো। ওরে মা কি বলবো, আজ থেকে দু বছর আগে তোর বাবা আমার থেকে 80,000 টাকা নিয়েছিল একটা মেয়ে দেখে দেবে বলে, এখনো পর্যন্ত একটা মেয়ে দেখে দিতে পারেনি। আমি ভেবেছিলাম এই জীবনে হয়তো আমার ছেলের বিয়ে দেখে যেতে পারবো না, সেই জন্য আমার ছেলেকে বর সাজিয়ে প্রতি হাটে হাটে নিয়ে আমি বসতাম, কিন্তু একটা মেয়েও আমি জড়াতে পারিনি। আজকে যখন হাটে যাচ্ছিলাম দেখলাম তোদের বাড়িতে সানাই বাজছে, আমি আমার ছেলেকে বললাম চল ওদের বাড়িতে খাওয়া দাওয়া করে তারপর দুই মাপো বাড়িতে যাব। যখন আমার ছেলেকে নিয়ে তোদের বাড়িতে ঢুকলাম সবাই বলতে যে বর এসেছে, বর এসেছে, বর এসেছে। কি করবো, তোর বাবা টাকা নিয়েছিল হাতের সামনে বড় সুযোগ, সেই সুযোগে আমি সৎ ব্যবহারটা করে গেলাম। এ বাবা যখন না মাসিমা একটু পরে ওরা যাবে, ওদের জন্য অল্প হলেও একটু আয়োজন করতো। ঠিক আছে, তাহলে আজকের আমার বন্ধুর বিয়ে মনে বহুবাদ হবে, আপনাদের সবার হাঁড়ি বন্ধন নিমন্ত্রণ, ছেলে পুলে বাদে কিন্তু একজন, না ডাকলে যেও না আর ডাকলে খেও না। দেখো আমার বাবা এমএলএ, আমার বাবা এমএলএ হয়ে তোমার সাথে তোমার মার সাথে যে ব্যবহারটা করেছে সেই ব্যবহারটা নিয়ে আমাকে কোনোদিন তুলনা দেবে না তো? না গো না, আমি তোমাকে কোনোদিনের জন্য তুলনা দেবো না। দেখো আমি গরিব হতে পারি, তবুও কোনোদিনের জন্য এই ভালোবাসা ছিন্ন হবে না। ভালোবাসার এই উপহার রেখেছি মনের মাঝে, তোমারই ছায়া হয়ে চিরদিন থাকবো আমি পাশে। তুমি আমি দুজনে যে বন্ধু হলাম, আর আলো খুশিতে যে ফিরে পেলাম।